হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শীতকালে অনেক সময় দেখা যায় কি, আমাদের স্কিনের উপরে অনেক বেশি ডেড সেলস জমা হতে থাকে। এর ফলে আমাদের মুখটা অনেক বেশি কালো দেখায় বা মুখের মধ্যে কালো কালো ছোপ ছোপ দেখা যায়। অনেক সময় দেখা যায় যে সাদা সাদা মৃত কোষ উঠতে শুরু করে। তো এই অবস্থায় নিয়মিতভাবে মুখটা পরিষ্কার করা বা স্ক্রাবিং করা কিন্তু খুবই জরুরি। তো আজকের ভিডিওতে সেরকমই একটা স্ক্রাবার তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের স্কিন থেকে সমস্ত ডেড সেলস খুব ভালোভাবে পরিষ্কার করবে এবং তোমাদের ত্বককে খুব সুন্দরভাবে ময়েশ্চারাইজ রাখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলে আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার এই স্ক্রাবারটা বানানোর জন্য প্রথমে যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো। 1/2 চামচ পরিমাণে চালের গুঁড়ো এখানে নিয়ে নিতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কফি পাউডার। সামান্য পরিমাণে কফি পাউডার এখানে দিয়ে দিতে হবে। এরপরে এখানে আমি ব্যবহার করছি হলুদের গুঁড়ো। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখানে নিয়ে নিতে হবে। আমি এখানে কিচেন টারমারিক ব্যবহার করছি, তোমরা যদি চাও তাহলে অর্গানিক টারমারিক ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা পরিমাণে নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে মিশিয়ে দেব 1/2 চামচ পরিমাণে জল। সব উপাদান মেশানো হয়ে গেলে এটা ঠিক এরকম দেখতে লাগবে, খুব একটা পাতলা বা ঘন করা যাবে না, এরকম থাকবে। এই অবস্থায় এটা ফেস স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে হবে। এরপরে মুখটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে এটা অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এর মধ্যে আমি মিশিয়েছি চালের গুঁড়ো, আর চালের গুঁড়ো কিন্তু খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে। আমাদের ত্বকের উপরে যে মৃত কোষগুলো থাকে সেই মৃত কোষগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে সক্ষম চালের গুঁড়ো। আর এর মধ্যে মিশিয়েছি কফি পাউডার, যেটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর। এটা ন্যাচারালভাবে আমাদের ত্বককে ফর্সা করে তোলে। এছাড়াও আমাদের মুখে বা ত্বকের উপরে যদি কোনো কালো দাগছোপ হয়ে থাকে তাহলে সেই দাগছোপগুলোকে হালকা করতে সাহায্য করে কফি পাউডার। আর এর মধ্যে মিশিয়েছি নারকেল তেল। নারকেল তেল মিশিয়েছি এই কারণে, যেটা আমাদের স্কিনকে, আমাদের ত্বককে রুক্ষ শুষ্ক হতে দেবে না এবং ময়েশ্চারাইজ রাখবে। অনেক সময় দেখা যায় কি, স্ক্রাবার ব্যবহার করার পরে মুখটা খসখসে লাগে বা এক্সট্রা যে অয়েল থাকে ফেসের মধ্যে সেটা সম্পূর্ণ রিমুভ হয়ে যায়। এটা সেরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। এরপরে এটা লাগানোর পরে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পরে খুব ভালোভাবে হালকা হাতে স্ক্রাবিং করতে হবে। যত ভালোভাবে স্ক্রাবিংটা করা যাবে তার ফলে আমাদের মুখের উপর থেকে যে ডেড সেলসগুলো জমা হয়েছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এই স্ক্রাবারটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারো। আশা করি একবার ব্যবহারের পরেই খুব ভালো রেজাল্ট পাবে। 3 থেকে 4 মিনিট হালকা স্ক্রাবিং করা হয়ে গেলে হালকা উষ্ণ গরম জল দিয়ে এটা ধুয়ে ফেলতে হবে। আজকের এই হোম রেমেডিটা অবশ্যই অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। মুখ ধোয়া হয়ে গেলে এরপরে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে, নাহলে কিন্তু মুখটা আবার ড্রাই হয়ে যাবে। আর এই স্ক্রাবারটা কিন্তু ইনস্ট্যান্টলি তোমাদের ত্বককে একসাথে ফর্সা করে তুলবে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলে যেও না। আচ্ছা, আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিও এখানে শেষ।